নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেলে, আপনাদের ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রো প্রণয়, আপনাদের চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এটা আগামীকাল 2 আগস্ট 2022 মঙ্গলবারের রাশিফলের ভিডিও। আপনি মেষ থেকে মীন রাশির জাতক বা জাতিকা হলে কী রেজাল্ট পাবেন বা কী ফল পাবেন তার আলোচনা এই ভিডিওতে আপনাদের কাছে করব বা করার চেষ্টা করব। প্রত্যেকটা দিন বলি যে এটা আপনাদের চ্যানেল, তাই সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটা প্রেস করুন, তাহলে রেগুলারলি আপডেটগুলো পেয়ে যাবেন। তাহলে চলুন আলোচনাটা শুরু করি। কালকে কী হবে, কী হতে পারে, কীভাবে চলতে পারেন, ওভারঅল জিস্টগুলো তুলে ধরা যাক। কালকে কন্যা রাশি, কালকে উত্তর ফাল্গুনী নক্ষত্র, পঞ্চমী তিথি, কিন্তু কালকে শুক্লপক্ষের পঞ্চমী, স্পেশাল একটা দিন, শিবযোগ চলবে, চেষ্টা করবেন মা মনসাকে স্মরণ করার অবশ্যই, এবং হনুমানজি পুজো পাঠ করা যেতেই পারে, করতেই পারেন। মা মনসা শিবকন্যা, তাকে স্মরণ করে দিন শুরু করুন। বাবারই মাস চলছে, তাই ওভারঅল তার কাছে প্রার্থনা করুন যাতে আপনারা বেটার রেজাল্ট বা পজিটিভ রেজাল্টগুলো পান, ভালো রেজাল্টগুলো তৈরি হয়ে যায়। তাহলে এটা একটা দিক গেল, এটা একটা সাইড গেল। এবার আসছি মেন আলোচনার জায়গায়, পরপর যে আলোচনাগুলো আপনাদেরকে করি। কোথাও যাত্রা যদি শুরু করতে হয় দুপুর 2:26 থেকে 3:05 বুঝে ব্যবহার করছেন, বড় সাইনিং, বড় কন্ট্র্যাক্ট, বড় কথাবার্তা, চেষ্টা করবেন বিকেল 5:45 থেকে 6:10 মধ্যে না করার, বড় বড় হিউজ ট্রানজ্যাকশান, বড় বড় ডিল, বড় বড় ডিলিংস বা ইত্যাদির ব্যাপারগুলো এই টাইমটাকে অ্যাভয়েড করুন, বা অ্যাভয়েড করলে আশা করব আপনারা বেটার রেজাল্ট পাবেন। যে যে নক্ষত্রগুলো আগামীকালকে বা আগামীকালকের দিনে আপনাদেরকে বেটার রেজাল্ট দেবে, অশ্বিনী, কৃত্তিকা, রোহিণী, মৃগশিরা, আদ্রা, অশ্লেষা, উত্তর ফাল্গুনী, চিত্রা, সাতী, অনুরাধা, জ্যেষ্ঠা, মূলা, শ্রবণা, ধনিষ্ঠা, পূর্ব ভাদ্রপদ এবং উত্তর ভাদ্রপদ, এই নক্ষত্র বা এই নক্ষত্রের মানুষগুলো এক্সপেক্টেড, আশা তো করবো যে আপনারা মোট কথা মোটের ওপর বেটার রেজাল্ট পাবেন বা ভালো রেজাল্ট পাবেন। আগামীকালকের দিনে যে যে ব্যবসাগুলো বা যে যে বিজনেসগুলো আপনাদেরকে পজিটিভিটি দেবে, যে কোনো হোটেল রিলেটেড বিজনেস, খাবার দাবার প্রোডাক্ট, শাক সবজি, পশু পাখির বিজনেস, মাছ পশু পাখি ইত্যাদির বিজনেস, মুদিখানা সামগ্রী, ইভেন দশকর্মা সামগ্রীও বেটার রেজাল্ট দেবে। যেখানে হিট রয়েছে, ইভেন যারা জুয়েলারি প্রোডাক্ট, মেয়েদের জিনিসপত্র, গ্ল্যামার ফিল্ড, সোনার উপর জিনিসপত্র, কসমেটিক্স, আবার অপরদিকে শিল্পীরা বেটার রেজাল্ট পাবেন। আইন, ওকালতি, মেডিকেল, মেডিসিন, জলের বিজনেস চাপে রাখছে, ফটকার বিজনেস চাপে রাখছে, কমিশন ভিত্তিক কাজকর্ম চাপে রাখছে, ইম্পোর্ট এক্সপোর্ট এবং গাড়ির বিজনেস কালকের দিন কিন্তু বেটার রেজাল্ট দিচ্ছে। কালকের দিনে কিন্তু আপনাদের জন্য বা আপনাদের ক্ষেত্রে পজিটিভ রেজাল্ট বা পজিটিভিটির জায়গা তৈরি করে যাচ্ছে। আবার আগামীকালকের দিনে যোগাযোগ বাড়তে পারে, ইভেন বিজনেসের কথাবার্তা এগোনো যায়, আসবাবপত্রের বিজনেস, স্টিল, ফার্নিচার্স এগুলো একটু প্রেশারে রাখবে আপনাদেরকে, কথাবার্তা এগোনোর জন্য কিন্তু স্টেবল দিন, এগোতে পারেন, ভালো ফল পাবেন। তাহলে মেন আলোচনায় আসি, মেষ থেকে মীন রাশির আলোচনার জায়গায় আসি বা আলোচনাটা চলুন পরপর শুরু করা যাক। তাই আবার রিপিট করছি, মাকে ডাকুন, মা মনসাকে স্মরণ করুন, এবং হনুমানজির পুজো পাঠ আপনারা অবশ্যই করতে পারেন, করলে ভালো ফল, পজিটিভ ফল বা পজিটিভ রেজাল্ট আসবে। চলুন শুরু করছি। প্রথম রাশি মেষ রাশি, আপনি যদি মেষের জাতক বা জাতিকা হন, আপনাকে দিয়ে শুরু করতে চলেছি। কালকে কমলা রং, কালকে 3 সংখ্যা, অবশ্যই দেবতা বা দেবী আপনারা জানেন, 1:20 থেকে 3:10 সামলে ব্যবহার করুন। মেষ 8:10 থেকে 1:45 বেস্ট টাইম, বিকেলের পরের বিকেল বা ওই সময়টা কিন্তু পজিটিভ হচ্ছে। আবার আপনি মেষের জাতক বা জাতিকা হলে কালকের দিনে ব্লু অ্যাভয়েড করবেন, নীল রং ব্যবহার করবেন না। মেষের শরীর কিন্তু খুব একটা স্টেবল নয়, মাথায় রাখতে হবে নিজের শরীর বা নিজের স্বাস্থ্যর জায়গা, স্বাস্থ্যর দিক কিন্তু একটু নজর রেখে বা লক্ষ্য রেখে চলতে হচ্ছে, প্রথম কথা। আশাবাদী তার মধ্যে গুরুজনদের স্বাস্থ্যর জায়গাটা, বাবা মা, সিনিয়র বা এজেডদের শরীর বা স্বাস্থ্যর জায়গাটা দিকটা পজিটিভ রেজাল্ট দিয়ে যাচ্ছে আপনি যদি মেষের মানুষ হচ্ছেন। দাম্পত্য জীবনে স্থিরতা এবং বাবা মায়ের সাথে সম্পর্কের উন্নতি ঘটছে, কিন্তু কর্মক্ষেত্র আপনাকে ডিসস্যাটিসফাইড করবে, কাজের জায়গা, কাজের ক্ষেত্র বা কর্মস্থান, ইভেন অফিসের লোকজন, ম্যানেজার বা বস বা মালিক,
এনাদের সাথে সম্পর্ক রাখা এবং ঠিকঠাক থাকা, আমার মনে হয় না আপনি খুব একটা স্টেবল বা খুব একটা ভালো রেজাল্ট পাবেন। প্রেসারে থাকা, দায়িত্ব নিতে গিয়ে ফেঁসে যাওয়া, ভুলভাল কথা বলা, কথা কাটাকাটি হয়ে যাওয়া, তাই অফিস বা অফিসের জায়গা, অফিসের দিক আমি আপনাদেরকে নজর রাখতে বা লক্ষ্য রাখার পরামর্শ দিচ্ছি আপনি যদি মেষের মানুষ হচ্ছেন। মেষ রাশির ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি, ইনভেস্টমেন্ট হতে পারে, ভ্রমণে সাফল্য রয়েছে, কাজের জায়গা, বন্ধুত্বের জায়গা, বান্ধবীদের জায়গা, বান্ধবী মানে অফিসের একটু খেয়াল রাখছেন। বিজনেস ক্ষেত্র কিন্তু মোট কথা ভালো হবে, আপনি যদি বিজনেস ঠিক মতো সামলান, নিজের হাতে সামলান এবং নিজে বিজনেসে আরও মাথা ঘামান, দায়িত্ব নেন, আমার মনে হয় আপনি বিজনেস ভালো করছেন বা বেটার রেজাল্ট বার করছেন। দাম্পত্য জীবন যেমন ভালো হচ্ছে বলছি, তার সাথে প্রেম বা ভালোবাসার সম্পর্কগুলো মজবুত হচ্ছে এবং কথাবার্তা এগোনো যায়, অফিসটা একটু সামলে এগোচ্ছেন। বন্ধু বান্ধবী, যাদের নর্মাল ফ্রেন্ড, পাশের বাড়ি, পাড়া, ছোটোবেলার বন্ধু বা সোশ্যাল মিডিয়ার ফ্রেন্ড, এগুলো কিন্তু বেটার রেজাল্টই দেবে, অসুবিধা নেই। সন্তান সুখ ভালো, পড়াশোনার দিক বা জায়গা ভালো হচ্ছে না, খেয়াল রাখুন। অশ্বিনী, কন্ট্যাক্টসগুলো বাড়িয়ে নিন, ভরণী, এজেন্টদের থেকে সাবধান থাকুন। কৃত্তিকা নক্ষত্র, আপনি লোকের কথায় প্রভাবিত হতে পারেন, লোকের কথার দ্বারা নেচে যেতে পারেন, এটা কিন্তু খুব একটা স্টেবল নয় বা স্টেবল জায়গা নয়, এটা মাথায় রাখুন। সো লোকের দ্বারা, লোকের কথার দ্বারা প্রভাবিত কম হন, নিজের যুক্তি, নিজের বিচক্ষণতা, বুদ্ধি ইত্যাদির প্রয়োগ করলে আমার মনে হয় আপনারা বেটার রেজাল্ট পাবেন। বৃষরাশি কালকের দিনে চেষ্টা করছেন, লাল বৃষরাশি, আট বৃষরাশি, হনুমানজি এবং মাকে ডাকুন, চেষ্টা করছেন 9:00 থেকে 12:35 খুব ভালো সময়, 1:10 থেকে দুপুর 2:45 সামলান, 3:00 পরের সময়টা আবার স্টেবল সময় হচ্ছে, আপনার কথা চলবে। কালকে বলে না সেই আমার কথায় কাজ হচ্ছে, আমি সেটা আপনাকে বলছি, আপনি বৃষরাশির বা বৃষরাশির জাতিকা বা জাতক বা মানুষ হলে এটা কিন্তু অত্যন্ত স্টেবল বা অত্যন্ত পজিটিভ পয়েন্ট বা বেটার পয়েন্ট। সো প্রভাব খাটানো, প্রভাব বিস্তার করা, কাজ করা, করিয়ে নেওয়া, আদায় করে নেওয়া এবং ভাইটাল কাজ হবে, দায়িত্ব নেওয়া হচ্ছে, দায়িত্ব নিয়ে সাফল্য বাড়ছে আপনি বৃষরাশির মানুষ হলে। একটু প্রেসার থাকবে, কিছু ক্ষেত্রে একটু জেলাসি থাকবে, বাট প্রবলেম নেই আপনি বৃষরাশির জাতক বা জাতিক হলে, তাই কাজ করিয়ে নিন, আদায় করে নিন এবং চেষ্টা করুন আদায় করে নেওয়ার। শরীর, বাবা মায়ের শরীর মোট কথা ঠিকঠাক, মনের শান্তি নষ্ট হবে, দেখনদারিটা ভালো হচ্ছে, মনের দিক থেকে নিঃসঙ্গতা বা লোনলিনেস থাকছে, ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি, তবে ভ্রমণে খুব বেশি সাফল্য নেই, করিয়ে নিতে হবে এবং নিজের দাঁত জমানো, ঠাটবার জমানো, এটা কিন্তু মোট কথা ভালো রেজাল্ট দিচ্ছে আপনি যদি বৃষরাশির মানুষ হন। ব্যবসা চলছে না খুব একটা ভালো কালকের দিনের জন্য, সো বিজনেস ক্ষেত্র বা বিজনেসের জায়গা একটু লক্ষ্য রাখুন, ভ্রমণে সাফল্য রয়েছে, সাফল্য বলতে যদি নর্মাল ভ্রমণ করতে যান, কার্যসূত্রে নয়, ধরুন কোনো একটা কাজ মানে ভ্রমণ কোথাও ঘুরতে গেলেন, হয়তো একটু দক্ষিণেশ্বর গেলাম, এরকম ব্যাপার, অসুবিধা নেই। দাম্পত্য জীবনে একটা চাপ থাকছে, বাবা মায়ের সাথে সম্পর্কের জায়গা ঠিকঠাক থাকছে, প্রেমটা মোটের ওপর ভালো থাকবে, কিন্তু একটা যেন কোথাও টিউনিংয়ে প্রবলেম বা এই ব্যাপারটা কিন্তু চলছে, আশা করতে পারি এটা কিন্তু আপনি ওভারকাম করে যাবেন। সন্তান সুখ ভালো, বাট পড়াশোনা বা এডুকেশনের জায়গা আমার মনে হয় লক্ষ্য রাখার বা নজর রাখার প্রয়োজনীয়তা রয়েছে আপনি যদি বৃষর মানুষ হন। বৃষরাশি কৃত্তিকা নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকে মিষ্টি কথা কাজ হবে, রোহিণী নক্ষত্র নিজের ওপর ভরসা বা আত্মবিশ্বাসের ভালো রকম অভাব দেখা যাচ্ছে, পারবো না মনে হচ্ছে, না পারবো, হবে না মনে হচ্ছে, এই যে আত্মবিশ্বাসের অভাব এটা ডোবাতে পারে। মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকে ডুয়েল থট, দ্বৈত চিন্তা, উল্টোপাল্টা নেগেটিভিটি, এগুলো নেগেটিভ থটস, এগুলো আপনার ক্ষেত্রে বড় রকমের প্রবলেম হচ্ছে। মিথুন, ইয়োলিস সেট, হলুদ রং, নীল অ্যাভয়েড করা, হনুমানজি এবং মাকে ডাকুন, চেষ্টা করুন সকাল সাড়ে আটটা থেকে চেষ্টা করছেন 12:10 বেস্ট টাইম, 4 সংখ্যার ব্যবহার করছেন, 1:45 সাবধানে ব্যবহার করুন, 3:15 পরের সময় যতক্ষণ পারবেন আবার শুভ। মিথুনের শরীর খেয়াল রাখতে হবে, প্রত্যেক দিন মিথুনকে বলছি শরীর খেয়াল রাখুন, একটু লক্ষ্য রেখে চলুন। পিতামাতা শরীরটা তুলনামূলকভাবে শুভ, বাচ্চাদের শরীরটা ভালো, ভালো রকম পয়সার ক্রাইসিস রয়েছে কালকের দিনে, পয়সা আটকে যাওয়া, অতিরিক্ত মাথা গরম, রাজ্যের কাজপণ্ড হওয়া, কারুর সাথে ঝামেলা, কারুর কাজ আপনার পছন্দ না হওয়া এবং গণ্ডগোল হওয়া, বদনাম খেয়ে যাওয়া, এর জায়গা রয়েছে। তাই কী করতে হবে? চুপচাপ কাজ করতে হবে, ও কী করছে সেটা অন্য লোক বুঝবে, মালিক বুঝবে, আপনাকে বুঝতে বলা হয়নি,
তাই আপনি কারুর দিকে তাকাবেন না, কারুর কাজের ব্যাপারে ইন্টারফেয়ার করবেন না, কারুর কাজের ব্যাপারে মাথা গলাবেন না। আপনি যদি মিথুনের মানুষ হন, আপনি নয় ফেসে যাবেন, নয় আপনার কাজ পণ্ড হবে, অসুবিধা হবে। তাই সাইলেন্ট ওয়ার্কার হন, চুপচাপ কাজ করে বেরিয়ে চলে আসুন, বেটার রেজাল্ট দেবে। যতটুকু নিজের হাতে পারছেন করুন, লোকের ওপর ভরসা, রিকোয়েস্ট করা, অর্ডার করা, অধিকার ফলানো, এইসব গল্পতে কালকে গিয়ে কিন্তু লাভ নেই। নিজে করছি ভাই, আমার ক্ষমতা 10 টাকার করার, আমি 10 টাকার করছি, ও আমায় করে দেবে, আমি 100 টাকা পাবো, এই গল্প কালকে হচ্ছে না। ব্যবসা ভালো চলছে, চাকরি নয়, চাকরি ক্ষেত্রে সম্পর্কগুলো নয়, এটা সামলে চললে আমার মনে হয় পজিটিভ হচ্ছে, আদারওয়াইজ আপনি প্রবলেমে আছেন। আপনি মিথুনের জাতক বা জাতিক হলে দাম্পত্য জীবন স্টেবল, গুরুজনদের সাথেও অ্যাডজাস্টমেন্ট প্রবলেম থাকছে। প্রেমিক এবং প্রেমিকা প্রেম করেন, করুন, অসুবিধা নেই। ভ্রমণ হতে পারে, ইনভেস্টমেন্ট হবে না, কারণ কালকে আপনি কী বলবো, আপনি ভুল সিদ্ধান্ত নিতে পারেন এবং তাই ইনভেস্টমেন্ট খরচা ভুল সিদ্ধান্ত হয়ে যেতে পারে। সন্তান এবং পড়াশোনা, যারা স্টুডেন্ট এবং পড়াশোনা করছেন তারা মোট কথা বা মোটামুটি আশা করতে পারি পজিটিভ রেজাল্ট পাচ্ছেন এবং চলবে। মিথুন মৃগশিরা রিস্ক নেবেন না। মিথুন রাশি আদ্রা নক্ষত্র, আপনি চোখ বন্ধ করবেন কালকে, চোখ বন্ধ করে কাজ করবেন। এই ঘোড়া যেমন দেখে না, বলে না সেই সোজা দেখে, আপনি সেইভাবে দেখবেন, এ পাশেও দেখবেন না, এই পাশেও দেখবেন না। পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকারা কেউ আপনাকে জোর করে কাজ করাতে পারে, আপনার উপর প্রেশার তৈরি করতে পারে, একটু খেয়াল রাখুন। পরের রাশি হচ্ছে কর্কট রাশি, মানে আপনি যদি কর্কটের মানুষ হন। কমলা এবং গোলাপি 4 সংখ্যা এবং 7 সংখ্যা চলতে পারে, রাহু আর কেতু সংখ্যা, এটাই বলছি। কালকের দিন অবশ্যই লটারি কাটার জন্য নয়, কিন্তু কালকের দিন চেষ্টা করছেন হনুমানজি এবং মা মনসা দুজনকেই স্মরণ করতে পারেন। সকাল 9:45 থেকে 12:45 স্টেবল সময়, 1:10 থেকে 1:00, দুপুর 1:10 থেকে 2:50 সাবধানে ব্যবহার করবেন। 3টের পরের সময় আপনাদের আবার শুভ সময় হচ্ছে, কর্কট রাশির জাতক বা জাতিকা হলে। অ্যাকচুয়ালি 2-3টে পার্ট অত্যন্ত স্টেবল, ভুল খাতে পয়সা খরচা মাথায় রাখুন, বাবার হেলথ লক্ষ্য রাখুন, ভুল খাতে উল্টোপাল্টা জায়গায় আজে বাজে খরচা, ফালতু ব্যয় বেড়ে যেতে পারে, 1 নম্বর কথা, এটাকে আপনি খেয়াল রাখবেন বা লক্ষ্য রেখে চলবেন আপনি যদি কর্কটের মানুষ হন এবং বাবার বা পিতার হেলথ লক্ষ্য রাখছেন। কিন্তু চলে আসি অন্য জায়গায়, আপনার ডাঁট তৈরি হবে, আপনি অর্ডার মেনে কাজ করবেন, এই এটা কর, ওটা করে দাও, ওটা করে দিন, ওটা ওইভাবে করতে হবে, এই ব্যাপারটা। আপনার কথার ভ্যালু তৈরি হবে, আপনার ওজন বাড়বে, শরীরের নয় মুখের ওজন বাড়ছে এবং এটা বেস্ট পার্ট, তাই এক্সপেক্ট করছি আপনার সফলতা বাড়বে। হ্যাঁ, চাপ খেয়ে যেতে পারেন, কিছু ক্ষেত্রে স্ট্রেস আসতে পারে, টেনশন আসতে পারে, নর্মাল। কিন্তু আমি রাশিফলটা কীভাবে দিই, আপনার বিকেল 5টার সময় গিয়ে আপনি সারাদিন পর কী দেখছেন, আমার কথা থাকে এটা। সো এই জায়গাটা কিন্তু স্টেবল বলতে পারি আপনি যদি কর্কটের মানুষ হন, এটা খেয়াল রাখুন। তাই সেইভাবে কাজ করুন, ভ্যালু ক্রিয়েট করুন, ভ্যালু বাড়ান, বিজনেস মোটামুটি স্টেবল আশা করছি। ভ্রমণ হচ্ছে, হলেও সাফল্য রয়েছে পয়সাটা বুঝে, যেখানে পয়সা খরচা, হ্যাঁ মুদিখানা বাজারে গেলাম, একটু দামি মাছ খেতে ইচ্ছা করলো, একটু ইলিশ মাছ খেতে ইচ্ছা করলো, আলাদা ব্যাপার। কিন্তু খরচা, যেটাকে অ্যাকচুয়ালি খরচা বলে, ওটা তো খরচা নয়। ভালো খাবেন, ভালো পড়বেন, একটু ভালো ঘুরবেন, এই জন্যই আমরা কামাই, এটা বাদ দিচ্ছি। দাম্পত্য জীবনে চাপ রয়েছে, খেয়াল রাখুন। জ্ঞাতিশত্রুতা রয়েছে, এটাও খেয়াল রাখুন। বন্ধুত্বের সাপোর্টটা থাকছে, প্রেমিক প্রেমিকারা একে অপরের পাশে এসে দাঁড়াচ্ছেন, তাই প্রেম করুন, বন্ধুত্ব করুন, অসুবিধা নেই। সন্তান সুখ, মোট কথা ভালো হচ্ছে, প্রেম ভালোবাসাও চলছে, অসুবিধা নেই। পড়াশোনার জায়গাটা, পড়াশোনার দিকটা একটু খেয়াল রাখতে হবে, কথা বলে কার্যসিদ্ধি, তাই কথা বলবেন। পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকারা তাড়াহুড়ো করুন। পুষ্যা নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকের দিন কিছু লোকের ওপর আপনাকে ভরসা করতে হবে। অশ্লেষা নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকের দিনে একটু সাইলেন্টলি কাজ করবেন, একটু একটু সাইলেন্টলি, অর্থাৎ স্বার্থপর হতে বলছি, বুঝুন। পরের রাশি হচ্ছে সিংহ রাশি। আপনি যদি সিংহের জাতক বা জাতিকা হন, সিংহ রাশির মানুষ হন, কালকের দিনে 5 ব্যবহার করছেন, সাদা ব্যবহার করছেন, হনুমানজিকে স্মরণ করছেন, চেষ্টা করছেন 9:00 থেকে 12:35 সময়টাকে ব্যবহার করার, 1:10 থেকে প্রায় 3টে সাবধানে, তারপরের সময় আবার স্টেবল সময় হচ্ছে। কালকের দিন সিংহর শরীর ভালো থাকছে, গুরুজনদের শরীরও ভালো থাকছে মোটামুটি আশা করতে পারি। বাচ্চাগুলোর শরীরের জায়গা কিন্তু লক্ষ্য রাখতে হচ্ছে, মানে আপনার সন্তান,
আপনার বাড়ির বাচ্চা বা বাচ্চা ছেলে মেয়েগুলো শরীর বা স্বাস্থ্যর দিকটা সিংহ রাশি খেয়াল রাখছেন। পয়সার জন্য ভালো দিন হচ্ছে এবং ক্যাশ ইন হ্যান্ড ইনভেস্টমেন্ট দুটোই ভালো হচ্ছে। আমি কোথাও ইনভেস্ট করতে চাই, কোনো পলিসি কিনতে চাই, কোনো পলিসি করতে চাই, ফ্যামিলির জন্য কিছু করতে চাই, বেটার রেজাল্ট দেবে। এবং মোট কথা, পরিবারের মানুষজন, পরিবারের লোকজন এনাদের জন্য বেটার রেজাল্ট পাবেন। একটা একটা ব্যাপার লক্ষ্য রাখুন, পার্টনার মানে ম্যারিড পার্সনরা, পার্টনারের শরীরের জায়গা কিন্তু খুব একটা ভালো নয়। মানে আপনি ম্যারিড, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক ভালো চলছে, কিন্তু হাজব্যান্ডের শরীর বা ওয়াইফের শরীর লক্ষ্য রাখুন বা নজর রেখে চলুন। প্রেমটা ভালো চলছে, ইভেন ফ্যামিলির প্রতি কর্তব্য দায়িত্ব পালন যথেষ্ট ভালো হচ্ছে এবং ভালোভাবে করে নিতে পারছেন আপনি যদি সিংহের জাতক বা জাতিকাংশ। পরিবার পরিজন আত্মীয় স্বজন এনাদের দায়িত্ব এনাদের কর্তব্য ঠিকঠাক ঘুরে চলতেই পারে, ঘোড়া বেড়ানো হতে পারে। পড়াশোনার জায়গাটা একটু লক্ষ্য রাখুন। বেস্ট পার্ট বিজনেস যদি চেষ্টা করতে পারেন, যদি চেষ্টা করা যায়, ব্যবসা কিন্তু অত্যন্ত স্টেবল এবং একটু যদি বুদ্ধি খরচা করা যায়, একটু যদি বুদ্ধি ব্যবহার বা চালাকি করা যায়, আশা করব আপনার ব্যবসা খুব 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 ভালো চলবে। কিন্তু চাকরি ক্ষেত্রে ওপর মহলের চাপ, মাত্রাতিরিক্ত চাপ, প্রচণ্ড প্রেশার। কার্য সফল হবে কিন্তু কী হবে, দশটার সময় আমি বসেছি ল্যাপটপের সামনে, আমি দুটোর সময় খাওয়ার সময় পাচ্ছি না, এই কথাটা বলতে হবে। দাঁড়া ভাই, একটু খাই আগে, তারপর আবার কাজ করব, এটা বলতে হবে। তাই কার্য সফল হচ্ছে কিন্তু লোকের বোঝা বওয়া, লোকের মানে বোঝা চাপানো, বোঝা বওয়া, অতিরিক্ত দায়ভার, দায়িত্বভার এটা হতে পারে। এই জায়গাটা কিন্তু আপনি সিংহের মানুষ, সিংহরাশির জাতক, সিংহরাশির জাতিকা হলে লক্ষ্য রেখে চলছেন, আমার মনে হয় খেয়াল রাখলে বেটার হবে, বেটার রেজাল্ট পাচ্ছেন ওভারঅল, এটা লক্ষ্য রাখুন। তাই যারা হাউসওয়াইফ যদি ধরি, তাদের কাজের ক্ষেত্র কোনটা, ফ্যামিলি, তাদের চাকরির জায়গা ফ্যামিলি, তারা তো ফ্যামিলির সাথে বিজনেস করেন না, তাই চাকরিই বলতে পারি, দৈনন্দিন দায়িত্ব, তাই চাকরি ক্ষেত্রে প্রেশার, এটা বুঝতে হবে। সিংহরাশির জাতক বা জাতিকারা মঘা নক্ষত্র হলে আপনি না নিজেকে কন্ট্রোল করতে পারবেন না, নিজের জেদ বা রাগকে কন্ট্রোল করতে পারবেন না। পূর্ব ফাল্গুনী নক্ষত্র লোকে সুযোগ নেবে, উত্তর ফাল্গুনী নক্ষত্র আপনার ভালো মানুষই সুযোগ নেওয়া হবে। দুটোর ফারাক আছে, লোকে সুযোগ নেবে আর আপনি ভালো মানুষ তার সুযোগ নেবে। এটা পূর্ব ফাল্গুনী হলে আপনার সুযোগ নেবে, উত্তর ফাল্গুনী হলে আপনার ভালো মানুষই সুযোগ নেবে, একটু বুঝুন। পরের রাশি হচ্ছে কন্যা রাশি। কন্যা প্রপার হলুদই ব্যবহার করছেন, কন্যা চার ব্যবহার করছেন, কন্যা হনুমানজিকে স্মরণ করছেন, মা মনসাকেও স্মরণ করতে পারেন। কালকের দিনে 9টা থেকে 1:45 খুব ভালো সময়, 1টা থেকে 2:35 সাবধান, 3:10 পরে আবার ছুটতে হবে। আপনি কন্যার মানুষ হলে, আপনি কন্যা বা কন্যা রাশির জাতক জাতিকা হলে, আপনার শরীর এক্সপেক্ট করছি, আশা করছি ভালো ফল দেবে, দিয়ে যাচ্ছে। গুরুজনদের শরীরের জায়গা একটু প্রেশার রয়েছে, স্পেশালি বাবার শরীর। এবার অনেকের বাবা নেই, তাহলে বাবার জায়গা যখন নেই তাহলে বাবার শরীরের কথা ভাবার কী আছে, এটা এটা বুঝতে হবে। ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি, কার্যসিদ্ধির দিন, কথা বলার দিন, কথা এগোনোর দিন এবং কথা বলে সাফল্য বৃদ্ধির দিন, কথা বলে সাফল্য বৃদ্ধি এবং কাজকর্ম এগোনো, নতুন প্রজেক্ট নেওয়া, নতুন দায়িত্ব নেওয়া, অফিসের সাপোর্ট পাওয়া, এবং সেটা সবচেয়ে বড় ব্যাপার, বেসিক স্টেজে, প্রাইমারি স্টেজে পাবেন না, পাবেন না। কীভাবে পাবেন, ছিনিয়ে নিতে হবে, এটা বড় ব্যাপার আপনি যদি কন্যার জাতক বা জাতিকা হন। তাই কথা বলুন, মুখ খুলুন, তবে সাফল্য আসবে, ইনক্লুডিং বিজনেস। প্রমোট করুন ব্যবসাকে, ব্যবসাকে প্রমোশনের জায়গায় নিয়ে যান, কাস্টমার পাবেন, চাকরি বিজনেস বোথ সাইডে বেটার রেজাল্ট পাচ্ছেন। বরং হাজব্যান্ড ওয়াইফ মানে স্বামী স্ত্রীর সম্পর্কটা একটু ঠান্ডা গোছের চলতে পারে। ভ্রমণে সাফল্য, ইনভেস্টমেন্ট নয়, খরচা বুঝে। এবার 2 টাকার জায়গায় 5 টাকা একটু খরচা করলেন, আমি বাসে করে যাই, ট্যাক্সি করে যাচ্ছি, অসুবিধা নেই, কিন্তু বড় খরচা বুঝে এটা মাথায় রাখুন। সন্তান সুখ ভালো, প্রেম ভালো, ফ্যামিলির জন্য কর্তব্য পালন অত্যন্ত ভালো হচ্ছে। বিদ্যার জায়গায় প্রবলেম রয়েছে, তাই যারা স্টুডেন্ট, যারা ছাত্রছাত্রী বা যারা পড়াশোনা করেন তারা কিন্তু মনোযোগ বাড়ান। চাকরি, চাকরি ক্ষেত্র, দায়িত্ব নেওয়া, দায়িত্ব পালন করা এবং নিজের কাজ বুঝে নেওয়া, খুব ভালো রেজাল্ট হচ্ছে বা হতে পারে, পিতার হেলথ লক্ষ্য রাখছেন। উত্তর ফাল্গুনী নক্ষত্র কন্যা রাশি সাকসেস আপনার কাছে এসে ধরা দেবে, সফলতা আপনার চরণে, আপনার কাছে এসে ধরা দেবে, ধরুন। হস্তা নক্ষত্রের জাতক বা জাতিকারা
অকারণে গুরুজনদের সাথে বিবাদ, চিত্রা যদি নক্ষত্র হয় কালকে সম্মান বাড়ান, সম্মান বা মান সম্মান যেটাকে বলছে না বাড়ান, মাথাটাকে উঁচু করুন, উঁচু করার ব্যবস্থা করুন। আপনি যদি কন্যার মানুষ হন, কন্যা রাশির জাতক জাতিকা হন, পরের রাশি কিন্তু তুলা রাশি, তুলা রাশির জাতক বা জাতিকারা কালকে স্বাদ ব্যবহার করবেন, সেভেন ইউজ করছেন, সাদা ব্যবহার করছেন, কাকে ডাকছেন জানেন, চেষ্টা করছেন সকাল 9:10 থেকে 1টা ব্যবহার করতে, 1:15 থেকে 3:25 সাবধানী হয়ে চলবেন, পরের সময়টা স্টেবল সময় হচ্ছে। আমি দেখুন আপনার এবং আপনার ফ্যামিলির পরিবারের শরীর 1 নম্বর, আপনার সাথে আপনার পার্টনার মানে হাজবেন্ড বা ওয়াইফ, ইভেন প্রেম, যারা আনম্যারিড ছেলে মেয়ে প্রেম, এই জায়গাটা ভালো। কিন্তু আপনি যদি ম্যারিড হন বা আনম্যারিড হন, আপনার পার্টনারের হেলথের জায়গাটা একটু খেয়াল রাখতে হবে। প্রেম করলে আর কী করে হেলথের জায়গা খেয়াল রাখবেন, কিন্তু ম্যারিড হলে খেয়াল রাখতে পারেন। সম্পর্ক ঠিকঠাক চলছে, পরিবার সন্তান, পরিবারের প্রতি কর্তব্য, স্বামী স্ত্রীর প্রতি কর্তব্য, সন্তানের প্রতি কর্তব্য, এবং সাথে ইনক্লুড করছি পড়াশোনাটা, ছাত্র বা ছাত্রীদের জায়গা বেটার রেজাল্ট দিচ্ছে, তাই এটা আশাবাদী। মনের জায়গা আপনি ঠিকঠাক রেজাল্ট পাচ্ছেন। এবার পার্টনারের শরীরে একটু গণ্ডগোল থাকলে সেটা আপনাকে খেয়াল রাখতে হবে, চেক করতে হবে। সন্তানের ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেওয়া হতে পারে, আপনি স্টুডেন্ট হিসাবে ভালো রেজাল্ট পাচ্ছেন কালকের দিনে, এবং সাথে গুরুজনদের শরীর, গুরুজনদের স্বাস্থ্য, বাবা মা বা সিনিয়রদের স্বাস্থ্যটা মোট কথা স্টেবল রেজাল্ট দিয়ে যাচ্ছে আপনি যদি তুলার জাতক বা জাতিকা হন। কর্মক্ষেত্রে ঝঞ্ঝাট, আপনার কাজ ভালো হবে, আপনি দায়িত্ব ভালোভাবে পালন করছেন, ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন স্পেশালি কলিগদের সঙ্গে, এক পোস্ট নিচু এক পোস্ট উঁচু, বা আপনার আপনার লেভেলের যারা চাকরি করেন বা চাকরির জায়গায় যারা রয়েছেন, আপনার পোস্টের লেভেল বা ওই ওই টাইপের, এটা লক্ষ্য রাখুন। তাই অহেতুক ঝঞ্ঝাট এড়িয়ে চলুন, ঝামেলা এড়িয়ে চলুন, আমি এটাই আপনাকে পরামর্শ দিচ্ছি। আপনার কাজে ফোকাস করুন, আপনি কিন্তু ইভেন আপনার কাজ পণ্ড করা হতে পারে ওই লোকগুলোর থেকে। ব্যবসা মোট কথা স্টেবল হচ্ছে, ইনভেস্টমেন্ট এবং ভ্রমণ, আমি কোনো ইনভেস্ট করতে চাই, কোনো ইনভেস্ট প্ল্যান করছি, অথবা ঘুরতে যাচ্ছি, বেড়াতে যাচ্ছি, ভ্রমণ করছি, আশা করছি সাফল্য আসবে। তাই কাজ ধীরে সুস্থে করুন, যতগুলো কাজ করবেন সবই হিট হবে, দেরি হতে পারে একটু, একটু মাথার উপর চাপ আসতে পারে, প্রেশার হতে পারে বা স্ট্রেস হতে পারে, ব্যাস এইটুকু, তার বেশি সমস্যা বা তার বেশি অসুবিধার জায়গা নেই। আপনি যদি তুলার মানুষ হন, তুলা রাশি চিত্রা নক্ষত্র, অহেতুক ঝঞ্ঝাট, তুলা রাশি সাথী নক্ষত্রের জাতক বা জাতিকারা, এজেন্টদের থেকে শত্রুতা, বিশাখা নক্ষত্রের জাতক বা জাতিকারা ভাগ্যের সাথ পাচ্ছেন, তাই কপাল যখন সাথ দিচ্ছে বার করে দেবে আপনাকে প্রবলেম থেকে বা প্রবলেমের জায়গা থেকে। আমি এটা নিয়ে চাপ বলছি না, কিন্তু আমি আপনাকে খেয়াল রাখতে বলছি বা লক্ষ্য রাখার পরামর্শ দিচ্ছি, ব্যাস এটা লক্ষ্য রাখুন। পরের রাশি কী বলুন তো, বৃশ্চিক রাশি। বৃশ্চিকের ক্ষেত্রে কমলা গোলাপি চলতে পারে, নীল চলবে না, 4-2 দুটো চলতে পারে, মাকে ডাকছেন, হনুমানজিকে ডাকছেন, কোনো অসুবিধা নেই। আমি বলি আপনাকে 9:10 থেকে 12:20 এবং বিকেল 3:00 পরের সময়টা, মাঝের সময়টা পুরো সাবধানে থাকবেন। বৃশ্চিক রাশির শরীর, পার্টনারের শরীর, সন্তানের শরীর, বাবা মায়ের শরীর ঠিকঠাক চলছে, প্রেমে সাফল্য, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক বেটার থাকছে, ইভেন বাবা মায়ের সাথে সম্পর্ক ভালো থাকছে। আপনার মাথা আগুনের মতো গরম হতে পারে, আপনি কোনো না কোনোভাবে আপনার কাছের মানুষ, আপনার পাশের মানুষ বা আপনার ক্লোজ লোকজনগুলোর সঙ্গে খারাপ ব্যবহার করতে পারেন, এটা খেয়াল রাখতে হবে আপনার দিক থেকে। ইভেন অফিস, অফিসে বন্ধু বান্ধবী কলিগ, আপনি কোনো না কোনোভাবে তাদের প্রবলেমের কারণ হয়ে যেতে পারেন। দেখুন একটা একটা জিনিস বুঝুন যে আপনার সাথে শত্রুতা হচ্ছে, কেউ একজন করছে, সে তো কোনো একটা রাশির মানুষ, আমি এটাই আপনাকে বলছি, সেটা আপনি ইচ্ছাকৃতভাবে করুন বা অনিচ্ছাকৃতভাবে করুন, আমার জানার বা বোঝার দরকার নেই। আপনার কাজ ভালো হচ্ছে, আপনি চেষ্টা করবেন ভুলবশত কারুর কোনো ক্ষতি যেন আপনার দ্বারা না হয়। ওভারঅল বন্ধুত্ব বান্ধবী সাপোর্ট মানে সাপোর্টের জায়গাগুলো পাচ্ছেন, এটা ব্যাপার। ব্যবসাটা খুব একটা স্টেবল নয়,
বিজনেস ক্ষেত্র বা বিজনেসের জায়গা খুব একটা স্টেবল নয়, ধীরে সুস্থে চলা উচিত, রিস্ক কম নেওয়া উচিত, ইনভেস্টমেন্ট হচ্ছে না কালকের দিনে, ভ্রমণে সাফল্য রয়েছে, স্টুডেন্টরা ছাত্র বা ছাত্রীরা ভালো রেজাল্ট পাবেন বা পজিটিভ রেজাল্ট পাবেন আপনি যদি বৃশ্চিকের মানুষ হন, আমি এটা নিয়ে প্রবলেম বা অসুবিধা আছে বলতে পারছি না। তাই ওভারঅল লক্ষ্য রাখবেন আপনার কথার দ্বারা, আপনার কোনো কাজের দ্বারা বা আপনার কোনো ব্যবহারের দ্বারা কেউ কোনো অসুবিধার মধ্যে যেন না থাকেন না পড়েন, এটার দায়িত্ব আপনার হচ্ছে। বৃশ্চিক বিশাখা নক্ষত্র কালকের দিনে বড় দায়িত্ব এবং কথাবার্তা মেপে বলবেন, বড় দায়িত্ব বুঝে নেবেন, কথাবার্তা মেপে বলবেন, আমি কি বলছি তার কি মিনিং হচ্ছে। অনুরাধা নক্ষত্র এজেড বা বস বা সিনিয়র এনাদেরকে ঘাঁটিয়ে ফেলতে পারেন। জ্যেষ্ঠা নক্ষত্র দাম্পত্য জীবনকে ভালো করুন, হাজব্যান্ড এবং ওয়াইফ দুজনের সম্পর্কর জায়গাকে ভালো করুন, আমার মনে হয় এটা বেটার হবে, বেটার রেজাল্ট দেবে। এটা গেল বৃশ্চিক। আর পরের রাশি হচ্ছে ধনু রাশি। আপনি ধনু হলে হোয়াইটে থাকবেন, সাদাতে থাকবেন, একদম ডিপ সেট যাবেন না, মা হনুমানজি দুজনকে ডাকতে পারেন, এক সংখ্যার ব্যবহার করতে হবে, চেষ্টা করবেন 9টা থেকে 1:30টা ব্যবহার করার, আবার 3টের পরের সময়টাকে পজিটিভলি ব্যবহার করার। দেখুন প্রথমত পরিবারের প্রত্যেকটা মানুষ বা মেম্বারের হেলথ খেয়াল রাখছেন, প্রত্যেকটা মানুষ বা মেম্বারের পরিবারের হেলথ বা হেলথের জায়গা খেয়াল রাখতে হবে, এক নম্বর কথা। আপনি স্ট্রেসে রয়েছেন বুঝতে পারছি, আপনি চাপে রয়েছেন, আপনি প্রেসারে রয়েছেন, আপনি মানসিক অস্থিরতার জায়গায় রয়েছেন বুঝতে পারছি, কালকের দিন ভুলে যান আমি ডিপ্রেশনে আছি, আমার কাজ আটকে আছে, আমার 2 লাখ টাকা দেনা রয়েছে, এসব গল্প আপনি কালকে ভুলে যান, ফ্রেশ স্টার্ট করুন, ফ্রেশ একদম ফ্রেশ হয়ে স্টার্ট করুন, আমার কালকে ভালো হবে, আমি রিস্ক নেবো, আমি চাপ নেবো, আমি আমার কাজ বুঝে নেবো, করে নেবো। আপনি ধনুরাশির মানুষ হলে তাই চাপ নিন, খুব ভালো রেজাল্ট হবে, ধনুরাশি দায়িত্ব নিন, শো অফ করুন বা দেখিয়ে দিন, আমার মনে হয় বেটার রেজাল্ট পাবে, সব দিন পাবেন না, মনের জোরটা খুব জরুরি এবং নিজেকে প্রমাণ করার একটা তাগিদ বা ক্ষমতা জরুরি, রিস্ক নেওয়া যায়, কোনো অসুবিধা নেই, ইনভেস্টমেন্ট ভ্রমণ দুটোই হতে পারে, ইভেন ব্যবসা, যারা বিজনেসম্যান ব্যবসা করছেন বা বিজনেস করে যাদের দিন চলে সংসার চলে, আশা করছি তারা ভালো রেজাল্ট পাবেন বা পজিটিভ রেজাল্ট পাবেন ধনুরাশির জাতক বা জাতিকা হলে, কিন্তু ফ্যামিলির সাপোর্ট পাচ্ছেন না, স্পেশালি হাজব্যান্ড ওয়াইফ একটা মন কষাকষি চলছে, বরং যারা সত্যিকারের বন্ধু বা বান্ধবী তাদের সাথে ডিসকাশন, কোনো এজেন্ট বা কোনো সিনিয়রের সাপোর্ট পেতে পারে। প্রেম মোটামুটি চলছে, সন্তান সুখ খুব ভালো হচ্ছে, বিদ্যাস্থান আশা করছি, ছাত্র বা ছাত্রীরা স্টুডেন্টরা আশাবাদী, আশা করছি বেটার রেজাল্ট পাবে, নিজের ক্ষমতায় বলি হন। ধনু মূলা কালকের দিনে ধার দেবেন না, ধনু পূর্বসারা নক্ষত্র, প্ল্যান ডিসক্লোজ করবেন না, ধনু উত্তরাসারা নক্ষত্র, তাড়াহুড়ো করতে হবে, একটু একটু তাড়াহুড়ো করাটা জরুরি। পরের রাশি হচ্ছে মকর রাশি। আপনি মকরের জাতক বা জাতিকা হলে কালকের দিনে ব্যবহার করছেন, চেষ্টা করছেন স্বাদ ব্যবহার করার, হালকা হলুদ বা হালকা কমলা, হালকা গোলাপি এই রঙগুলোতে থাকছেন, মাকে হনুমানজিকে ডাকছেন, 9টা 10 থেকে 12টা এটা সময়, আবার 3টের পরের সময়টা সময়, বাদবাকি সময় সাবধানে থাকার সময়। মকর নিজের এবং বাবা মা বা ফ্যামিলির পরিবারের বা গুরুজনদের আশা করছি শরীর বা স্বাস্থ্য বা হেলথ কিন্তু ভালো থাকছে, এটা এক নম্বর কথা, এবং ফাইন্যান্সিয়ালি অর্থনৈতিকভাবে ঠিকঠাক রেজাল্ট পাচ্ছেন। আপনার যদি কোনো সন্তান থাকে, আপনার বাড়িতে যদি কোনো বাচ্চা থাকে, শরীরের জায়গাটা খেয়াল রাখবেন, ইভেন সন্তান নিয়ে কোনো চাপ কিন্তু পড়তে পারেন, টেনশনে পড়তে পারেন, কিন্তু সবচেয়ে বড় প্রবলেমের জায়গা এটা মকর রাশি, বাধা বিপত্তি স্ট্রেস টেনশন চলছে, তাই রিস্ক নিতে গেলে, বড় কিছু দেখাতে গেলে, বড় দায়িত্ব নিতে গেলে, ইম্পর্টেন্ট কথাবার্তা বলতে গেলে যতটা সম্ভব সাবধানতা, যতটা পারা যায় সতর্কতা অবলম্বন করা জরুরি। বিশাল বড় কোনো কাজ, বিশাল রিস্ক নিয়ে কোনো কাজ, আমার মনে হয় চাপ আছে,
আপনি যদি মকরের মানুষ হন। তাই বন্ধুরা, চাকরি ক্ষেত্রে মারাত্মক রকম সাবধানে থাকুন, এবং আর্গুমেন্ট, তর্কাতর্কি কারুর সাথে, উঁচু বড় নিচু ছোট কারুর সাথে যাবেন না। চুপচাপ সহ্য করতে হবে, ধীরে সুস্থে চলে দিনটাকে কাটাতে হবে। অর্থ মোটামুটি থাকছে, ইনভেস্টমেন্ট চলতে পারে, ভ্রমণ চলে যাবেন, অসুবিধা নেই। কোনো কাজের সূত্র অফিস বলে তুমি ওখানে যাও, বেরিয়ে পড়ুন, অসুবিধা নেই, ব্যবসা ভালো চলছে। আপনি ভুলভাল কথা বলবেন কিছু ক্ষেত্রে, কিছু ক্ষেত্রে পাজেলড হয়ে পড়বেন। তবে এর মধ্যে একটা ভালো দিক হচ্ছে, হাজবেন্ড এবং ওয়াইফ, বাবা এবং মা, এবং প্রেমিক ও প্রেমিকা, এই জায়গাটা ভালো। সন্তানের শরীর খেয়াল রাখলে সন্তান ঠিক আছে, পড়াশোনায় মনোযোগের অভাব রয়েছে। তাই স্বামী থেকে শুরু করে স্ত্রী, বাবা, মা সব মিলিয়ে ভালো রেজাল্ট পাচ্ছেন, সাপোর্ট পাচ্ছেন। জ্ঞাতি থেকে একটু সাবধান থাকতে হবে, কিছু ক্ষেত্রে কথা কাটাকাটি চলবে এইটুকু, তবে তার থেকে বেশি কিছু নয়। তার থেকে বেশি বা তার থেকে বড় প্রবলেম মকর রাশির ক্ষেত্রে কিছু নয়। তাই অ্যাকচুয়ালি ব্যাপার হচ্ছে, মকরকে কালকে সাবধানে সামলে, চোখ কান খুলে, দেখে শুনে চলতে বলছি, এটাই বেটার হবে। মকর রাশি উত্তরা সারা, আপনি বড্ড বেশি ছটফট করতে পারেন। শ্রবণা নক্ষত্র, কালকের দিনে হেল্প করতে গিয়ে ডুবতে পারেন। ধনিষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকারা, বাধ্য ছাত্র হয়ে চলবেন, সেটা বেটার হবে। পরের রাশি হচ্ছে কুম্ভ রাশি। হালকা কালারের ওপর রঙটা আপনি চুজ করুন, একটা টাইম বুঝে ব্যবহার করুন, 12:20 থেকে 1:40, বাদবাকি সময় আপনি চুজ করুন, 1 or 9 আপনি ব্যবহার করবেন কালকের দিনে। শরীরের এনার্জি খুব একটা ভালো হচ্ছে না, বাবা মায়ের শরীর ভালো থাকছে, সন্তান ভালো থাকছে, নিজেদের শরীর স্বাস্থ্য বা স্বাস্থ্যোন্নতির জায়গা আমি কোনো না কোনোভাবে একটু ডিস্টারবেন্স বা একটু গণ্ডগোলের জায়গা পাচ্ছি, 1 নম্বর কথা। আমি 1 ব্যবহার করতে বলেছি অথবা 9 ব্যবহার করতে বলেছি, 1 রবির সংখ্যা, 9 মঙ্গলের সংখ্যা। অ্যাগ্রেসিভ হন, দাঁতে দাঁত চেপে লড়ুন, এবং নিজে প্রফিট বা ক্রিমটা খান আপনি যদি কুম্ভ মানুষ হন, কুম্ভ রাশি। ভুলে যান সাড়ে সাথে, ভুলে যান ডিপ্রেশন, ভুলে যান নেগেটিভিটি, কালকে আমার দিন, আমি যা করব তাই সফল হবে, এটা যদি মনের মধ্যে, বুকের মধ্যে ঢুকিয়ে নিতে পারেন, আপনি কালকে সাকসেস পাচ্ছেন, সফলতা পাচ্ছেন। এবং অ্যাকচুয়ালি কালকে সাকসেস বা সফলতার দিন, এগেনস্টে যত শক্তিশালী যত কেউই দাঁড়িয়ে থাক, আপনি কালকে জিতে আসবেন। তাই যত টাফ কাজ হোক, এগেনস্টে মানে কাজের ব্যাপারে বলছি, যতটা শক্তি বা টাফ বা টাফেস্ট ব্যাপারটা থাক, নো ইস্যু, নো প্রবলেম, আপনি দেখে নেবেন। পয়সা খরচা বুঝে করবেন, ভ্রমণে সাফল্য রয়েছে, ব্যবসা মোটামুটি চলছে, ব্যাপক নয় মোটামুটি বলছি, আপনি যদি কুম্ভের জাতক বা জাতিকা বা মানুষ হচ্ছেন। তাই চোখটা খুলে রাখবেন, হাজবেন্ড ওয়াইফ এবং প্রেমিক প্রেমিকা বোথ সাইডে সাকসেস রয়েছে, গুরুজনদের সাথে একটু প্রবলেম দেখাচ্ছে, ইভেন সন্তান নিয়ে একটু ট্রেসে থাকছেন। কনসেন্ট্রেশনটা ঠিকঠাক করুন, ফোকাসটা ঠিক রাখুন, টার্গেট বুঝুন, আমার লক্ষ্য ওটা বুঝে নিতে পারলে আর কিছু প্রবলেম নেই। বিদ্যার ব্যাপারে সুফল পাচ্ছেন, খুব বেশি জনকে পাত্তা দেবেন না, নিজের কাজে ব্যস্ত থাকবেন, বেশি জনকে পাত্তা দেবেন, বেশি জনকে অ্যালাউ করবেন, আপনি চাপে থাকবেন, আপনি ট্রেসে থাকবেন, আপনি প্রবলেমে থাকবেন, আপনি যদি কুম্ভের মানুষ হন। সো বন্ধুরা, এটা লক্ষ্য রাখুন। ধনিষ্ঠা নক্ষত্র, পয়সা চিনুন কালকে। শতভিষা নক্ষত্রের জাতক বা জাতিকারা, ভাগ্য সাহায্য করবে না, খেটে বার করতে হবে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, লোককে একটু ইউটিলাইজ বা ইউজ করুন, বেটার হবে, একটু ইউটিলাইজ বা ইউজ করতে থাকুন। মীন রাশি একদম শান্ত থেকে কাজ করবেন, বড় কোনো প্রতিবন্ধকতা, বড় কোনো প্রতিকূলতা, বড় কোনো চাপ, বড় কোনো সমস্যা আসতে পারে, সম্মুখীন হতে চলেছেন, ফেস অফ হতে পারে, এটা কিন্তু খেয়াল রাখুন। সাদা ব্যবহার করছেন, সাদার কাছাকাছিতে থাকছেন, মাকে হনুমানজিকে ডাকছেন, 2-8 ব্যবহার করছেন, ইমোশন দেখাতে হবে, ঠান্ডা মাথায় ধীরে সুস্থে কাজ করতে হবে। একটা কাজ একটাতেই টার্গেট সেট করছি, তাতে 2 ঘন্টা লাগুক, কিন্তু একদম স্টেডি থেকে, একদম ধীরে সুস্থে শান্ত থেকে দিনটাকে পার করতে হচ্ছে। আমি রিক্সে যাব না, আমি আর্গুমেন্টে যাব না, যেটুকু বলা হবে করব, আমি কোনো বিরক্তি, বেজার ইত্যাদি দেখাবো না। আপনি যদি
মিনের মানুষ হন, একটু চাতুরি, একটু ছল, একটু ঠান্ডা মাথা, একটু মিষ্টি ব্যবহার, এটাই কিন্তু প্রসেস। রিক্স, আর্গুমেন্ট, ঝঞ্ঝাট, ঝামেলা চলবে না, সামলে থাকুন। অর্থ মোটামুটি থাকছে, ভ্রমণে সাফল্য নেই, একটা জায়গায় বসে সাফল্য, ব্যবসাটা মোটামুটি চলছে, কিন্তু ধার দেনা বেড়ে যেতে পারে, কাস্টমার ধার করতে পারে যে দাও আমি কালকে দিচ্ছি, আটকে গেল, এই ব্যাপারটা একটু খেয়াল রাখুন। স্বামী স্ত্রী এবং বাবা মায়ের সাপোর্টটা পাচ্ছেন, সন্তান ঠিক রয়েছে, শরীরের জায়গা মোটামুটি পাবেন আপনি যদি মিনের মানুষ হন, কিন্তু জ্ঞাতি বন্ধুত্ব টোটালটা খেয়াল রাখবেন, প্রেম ভালো চলবে। বেস্ট হচ্ছে 12:30 থেকে 2:25, সাবধানে থাকুন, আগের পরের সময়টা ধীরে সুস্থে চলার সময় আপনি যদি মিনের মানুষ হন, তাই চুপচাপ দিনটাকে পার করে নেওয়াটাই শ্রেয়। একমাত্র ছাত্রছাত্রীরা ভালো রেজাল্ট পাচ্ছেন, স্টুডেন্টরা যথেষ্ট ভালো বা মোট কথা আশা করতে পারি পজিটিভ রেজাল্ট পাচ্ছেন। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র লোকে ডমিনেট করবে, এটা মেনে নিতে হবে, কাজ তার মধ্যে হবে। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকের দিনে আপনি সাইলেন্ট ওয়ার্কার হবেন, চুপচাপ নিজের প্রফিট কাজ করে বেরিয়ে আসবেন। আর রেবতী নক্ষত্র ইমোশন দেখানো হবে আপনাকে, এবং আপনাকে ইমোশন দেখিয়ে ইমোশনাল টাচ দিয়ে আপনাকে ইউজ করা হবে, খেয়াল রাখুন। এটাই আগামীকালকে রাশিফল, আশা করছি ভিডিওটা কাজে লাগবে, চলতে গিয়ে সাহায্য করবে। এটুকুই থাক, ভালো থাকুন, সুস্থ থাকুন এবং শান্তিতে থাকুন।